বাসর রাতে স্ত্রীর কাছে মোহরানা ক্ষমা চাওয়ার বিধান কি? স্ত্রীর কাছে বাসর রাতে মোহরানা ক্ষমা চাওয়া এটা কাপুরুষিত কাজ, এটা খুবই লজ্জার কথা। আপনি বাসর রাতে স্ত্রীর কাছে মোহরানা মাপ চাওয়ার চাইতে আপনি বিয়ের আগে থালা নিয়ে রাস্তায় বসে মানুষের কাছে যদি আপনি একটা কাগজ লেখা ভিক্ষা করেন যে আমার মোহর দেওয়ার টাকা নাই, বোর কাছে মাপ চেয়ে ছোট হওয়ার চাইতে বরং আপনারা আমাকে কিছু আল্লাহর রাস্তায় দেন, এটা বরং বেটার। কারণ আপনি ওই মেয়েটারে তার কাছ থেকে আপনি মাপ চাইয়া সিন ক্রিয়েট করে বাসর রাতে তারে ফান্দে ফেলাই দিয়েছেন, বেচারি মাপ না করে যাবে কই, বাধ্য হয়ে বলে ঠিক আছে আর কি করা উচিত না। আপনি যতটুকু মোহর দিতে পারেন ততটুকু মোহর ধার্য করবেন। আপনার মাপ চাইতে বলছে কি, বাঘের বাচ্চার মতো বলবেন যে মোহর আমি কম দেব, এত আমি দিতে পারবো না। ওই মজলিসে বসে বাহাদুরি জাহির করেন, হ্যাঁ লেখেন 10 লাখ 20 লাখ 30 লাখ, আদিকে তলে তলে বোরকা যায় মাপ চান, এটা ছোট কথা, এটা ছোট লোকি, এটা করা উচিত না। যতটুকু সামর্থ্য আছে ততটুকু মোহর ধরবেন। কবরে খেজুর গাছের ডাল পোতার বিধান কি? মৃত মানুষকে কবরে দাফন করার পর তার কবরে ডাল পুঁতে রাখা যেতে পারে, এর বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তাদের কবরে আজাব হচ্ছিল, তিনি ওহির মারফত জানতে পারলেন। তখন তিনি একটা খেজুরের ডাল আনতে বললেন, আনার পর সেটা ভেঙে তাদের কবরে তিনি পুঁতে দিলেন। এবং কোন কোন সাহাবী তার মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন ডাল পোতার কথা। এই জন্য আমাদের মৃত মানুষদেরকে দাফন করার পর তাদের কবরে যদি আমরা ডাল পুঁতে রাখি তাহলে ইনশাআল্লাহ বিদ্দিল্লাহ এই হাদিসের উপর আমল হবে। কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে যে চার কোনায় চারটা ডাল নিয়ে চারজন মানুষ দাঁড়ায় এবং তারা এটাকে একজন একজন করে পুঁততে থাকে, এরকম কোন পদ্ধতির কথা হাদিসে কোথাও বলা হয় নাই। অতএব কবরবাসীর আরামের জন্য আমরা যেরকম জিয়ারত করব, তাদের দোয়া করব, মাগফিরাতের জন্য দোয়া করব, ঠিক একইভাবে তাদের কবরের উপরে গাছ লাগানো, ঘাস লাগানো, এগুলো সবগুলোই যেতে পারে। বিশেষ করে ডাল পোতার কথাও বিভিন্ন হাদিস দ্বারা যেহেতু এই আমলটা সাবেত আছে, বিদায়টি করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো নামাজের কতটুকু আগ দিয়ে যাওয়া যাবে, অর্থাৎ নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে, এটা হলো প্রশ্ন, খুব দরকারি একটা প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে হাঁটাটা যে কত জঘন্য অপরাধ, এটা যদি জানতো যে হাঁটে সে, তাহলে সে 40 পর্যন্ত অপেক্ষা করতো, তারপরও সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে ক্রস করতো না, অতিক্রম করে যেত না। এই জন্য সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে হাঁটতে হলে হয় তার সামনে একটা সূত্রা লাঠি বা পিলার কিছু দিয়ে না হাঁটবেন, তার বাইর দিয়া এরিয়ার বাইর দিয়ে হাঁটা যাবে। অথবা সালাত আদায়কারী ব্যক্তি তিনি যদি সালাত আদায় করেন তার সামনে দিয়ে যদি আপনার হাঁটতে হয় তাহলে তার দৃষ্টির এরিয়ার বাইরে দিয়ে আপনি হাঁটতে পারবেন, তিনি সূত্রা টুত্রা কিছু নিয়ে দাঁড়ান নাই, ভুল করেছেন। উচিত তার কোনো কিছুর সামনে গিয়ে সালাত আদায় করা, সূত্রা দিয়ে দাঁড় করানো দাঁড়ানো, কিন্তু হঠাৎ তিনি মসজিদের এমন জায়গায় দাঁড়ায় গেছেন যে সূত্রা নাই, অথবা তিনি এক দু রাকাত পরে এসে দাঁড়াইছেন, এখন সালাম ফিরেছে ইমাম, তিনি তারগুলো আদায় করতেছেন, সূত্রা নেওয়ার তো সুযোগ হয় নাই। অত এরকম অবস্থায় তার সামনে দিয়ে আপনি হাঁটা চলা করা দরকার, আপনার জরুরি ভিত্তিতে ক্রস করে আরেক পাশে যাওয়া দরকার। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যিনি সালাত আদায় করছেন তার দৃষ্টি, সাধারণত একটা মানুষ নামাজের সময় তার চোখ কতটুকু যায়, এক কাতার এক কাতার পরে আরো এক দুই কাতার, এর বাইরের এরিয়া দিয়ে আপনি হাঁটা চলা করতে পারবেন যাতে করে তার ডিস্টার্ব না হয়। কারণ এখানে হাঁটাটা নিষিদ্ধ এই জন্য যে সালাত আদায়কারী ব্যক্তির মনোযোগ নষ্ট হবে, এবং এই জিনিসটা এরকম জঘন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি এও বলেছেন সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে কেউ হাঁটা চলা করে সেই জন্য তার সাথে যুদ্ধ করে, অর্থাৎ তাকে থামায়, তাকে যেন প্রতিহত করে। আমি মসজিদে নববীতে এক ব্যক্তিকে দেখেছি এরকম, রিয়াদুল জান্নাতে তিনি সালাত আদায় করছিলেন, তো তার সামনে দিয়ে আরেকজন এরকম যাচ্ছে রিয়াদুল জান্নাতে, এখন একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে আসছে, একসময় তো যার যেমনি খুশি এমনি আপনার বসে থাকতো এবং হুলস্থুল করতো। তো ওই ব্যক্তি যখন সামনে দিয়ে যাচ্ছিলেন সালাত আদায়কারী ব্যক্তি ওই লোকটাকে প্রথমে এরকম হাত দিয়ে ইশারা দিলেন যে আমি সালাতে আছি, হয়তো লোকটা করে নাই, লোকটা লক্ষ্য করে নাই, সেজন্য হাত দিয়ে এরকম ইশারা দিলেন, দিয়ে আবার উনি সালাত শুরু করছেন। লোকটা তাও যাচ্ছে, আবার তিনি বাধা দিলেন, লোকটা আবারও তেড়ামি করে যাওয়া নিছে, এবার দেখলাম সালাতের মধ্যে এক হাত তার এখানে আছে আর এক হাত দিয়ে কলারটা ধরে একটা মোচড় দিল, খুব লম্বা শক্তিশালী মানুষ ছিল, মোচড় দেওয়ার পরে ওই বেচারা কাইতে নিচে পড়ে গেছে, এর মধ্যে ওই লোক সালাত শেষ করছে, কন্টিনিউ করে চলে গেছে। তো সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে কেউ যাওয়া এটা খুব জঘন্য অপরাধ, আমরা অনেকে যাই না, কিন্তু যিনি নামাজ পড়বেন তার দায়িত্ব হলো কোনো কিছু সামনে দাঁড়ানো, যদি তিনি ভুলে যান অথবা তিনি মাসবুক হন তাহলে সেক্ষেত্রে তার সামনে দিয়ে হাঁটতে হলে তিনি যে কাতার এ সালাত আদায় করছেন তার আরো এক দুই কাতার রেখে আপনি সামনে দিয়ে যাবেন যাতে তার দৃষ্টির এরিয়ার বাইরে চলে যান। যদি তার কাতারের এরিয়ার বাইরে অর্থাৎ সেজদার এরিয়ার বাইরে দিয়ে যান, অনেক ওলামা একরামের মতে জায়েজ হবে, কারণ হলো সেজদার এরিয়া পর্যন্ত হলো তার মনোযোগ নষ্ট হওয়া না হওয়ার হক আছে, এর বাইরে দিয়ে আপনি গেলে সেটাতে অসুবিধা নাই। কিন্তু এহতিয়াত এবং সতর্কতা হলো
যে সালাত আদায়কারী ব্যক্তি যে কাতারে নামাজ পড়ছে ওইটা সামনে আরো এক দুই কাতার বাদ দিয়ে তারপর আপনি হাঁটাচলা করলে করতে পারেন। আমি একটা মেয়ে শিশু দত্তক নিয়েছি, এই মেয়েকে আমি আমার সম্পদ কিভাবে বণ্টন করব? কোরআন ও হাদিসের আলোকে বলবেন। বিশেষ দ্রষ্টব্য, আমার নিজের কোনো অরজজাত সন্তান নেই। আপনার অরজজাত যদি সন্তান নাও থাকে, আপনি যাকে দত্তক নিয়েছেন সে মূলত আপনার সম্পদের কোনো ভাগ পাবে না। আপনার মারা যাওয়ার পরে তার জন্য কোনো হিস্সা নির্ধারণ করা নেই, কারণ সে তো আপনার আসল সন্তান না। তার যে জন্মদাতা বাবা, তার গর্ভধারণকারী মা, সে মূলত তাদের সন্তান। দত্তক নিলে সে কোনোদিন সন্তান হয় না, কিন্তু আমাদের সমাজে আমরা তাদেরকে সন্তান বানাই ফেলি। আল্লাহ বলেছেন উদুউহুম লিআবাইহিম ওয়া আসসাতু ইনদাল্লাহ, সন্তানদেরকে তাদের বাবার পরিচয়ে ডাকবা, এটা আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত, অতএব সেটা করতে হবে। এখন কথা হলো সম্পদের কি করবেন। উত্তর হলো সে আপনার মৃত্যুর পর আপনার সম্পদের কোনো ভাগ পাবে না। আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার মা বাবা, অন্য যারা আছেন তারা আপনার সম্পদের ভাগ যোগ পাবেন, এই সন্তান পাবে না। তাহলে এখন কথা হলো তাকে দত্তক রাখলাম, তার তো কিছু দরকার, তাহলে আপনি তাকে গিফট করে যান, এটা করতে পারেন। ওসিয়ত করে যেতে পারেন যে আমার মৃত্যুর পর তাকে আমার এই এই সম্পদটা দেওয়া হোক, ওই সম্পদটা দিয়ে দেওয়া হোক, ওই জমিটা, এই বাড়িটা দিয়ে দিয়ে দেওয়া হোক, অথবা জীবদ্দশায় তাকে আপনি গিফট করতে পারেন, কোনো অসুবিধা নেই। নিজের আপন সন্তানকে গিফট অর্থাৎ মৃত্যুর পরের জন্য ওসিয়ত করে যাওয়া যায় না, কিন্তু এই যেহেতু আপন সন্তান না, যেন তার নামে ওসিয়ত করে আপনি দিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটা আপনার যতটুকু খুশি। শ্বশুর শাশুড়ির সেবা করা কি ফরজ, না করলে কোনো সমস্যা আছে কিনা? শ্বশুর শাশুড়ির সেবা, এটা হয়তো কোনো বোন প্রশ্ন করেছেন, শ্বশুর শাশুড়ির সেবা করার জন্য আপনার সে অর্থে ফরজ না, কিন্তু একজন ভালো মুসলমান হওয়ার জন্য আপনি আপনার শ্বশুর শাশুড়ির প্রতি সাধ্য অনুযায়ী তাদের প্রতি সদাচরণ করা, এটা আপনার কর্তব্য অবশ্যই। আপনার পরে আক্ষরিক অর্থে সেবা করা ফরজ না, কিন্তু আপনার স্বামীর সাথে সুসম্পর্ক যেন বজায় রাখে, তাছাড়া তারা বয়সে বড়, বাবার বয়সী, মায়ের বয়সী, বড়দেরকে সম্মান না করলে, তাদেরকে অসম্মান করলে, তাদের অযত্ন অবহেলা করলে, অসম্মান করলে, সেটা কোনো ভালো দিনদার মানুষের কাজ হতে পারে না। সেই জায়গা থেকে আপনি তাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করবেন, তাদের সম্মান করবেন, ইজ্জত করবেন, তাদের প্রতি ভদ্রতা, সৌজন্যতা, সিনিয়র হিসাবে, বয়স্ক হিসাবে, বাপমার মতো করে ইজ্জত আপনাকে করতে হবে। সাধ্য অনুযায়ী সেবাও করবেন এই জন্য যে আপনার স্বামী আপনার জন্য অনেক কিছু করছে, আপনার সংসার উন্নতির জন্য করছে, আপনার ছেলেমেয়ের উন্নতির জন্য করছে, এমন অনেক কিছু করছে যেটা তার জন্য আবশ্যক না। তো আপনিও তার হয়ে তার বাবা মার খেদমত করা, তাদের সেবা করা, তাদের পাশে দাঁড়ানো, এটা আপনার কর্তব্যের অংশ। যে আমার স্বামী আমার জন্য অনেক কিছু করছে যেটা তার উপর আবশ্যক না। আপনার স্বামী যদি আমাকে জিজ্ঞেস করতো যে স্বামী হিসাবে আমি স্ত্রীর জন্য কতটুকু করা আবশ্যক আর কোনটা ফরজ না, তাহলে তো আমরা উত্তরে বলবো যে আবশ্যক হলো তার জন্য ভরণ পোষণের ব্যবস্থা করা, থাকার একটা ব্যবস্থা করা, আপনার জন্য শহরে একটা বাড়ি করা, আপনার জন্য একটা গাড়ি কেনা, আপনার জন্য ভবিষ্যৎ তৈরি করা, আপনার ভবিষ্যৎ ভালো যেন থাকতে পারেন সেজন্য ব্যাংক ব্যালেন্স করা, এগুলো তো স্বামীর উপরে ফরজ না, কিন্তু সেগুলো তিনি সব আপনার জন্য করার চেষ্টা করেন। অতএব তিনি যখন আপনার জন্য ফরজের বাইরে অনেক কিছু করতে চেষ্টা করেন আপনার সুখের আশায়, অতএব আপনারা উচিত তার বাপ মাকে শ্রদ্ধা নিবেদন করা, সম্মান করা, সাধ্য অনুযায়ী খেদমত করা, যেহেতু তিনি বাপ মাকে সময় দিতে পারছেন না আপনার সংসারের জন্য। তো এই জন্য এই জাতীয় আপনার বিষয়গুলোতে প্রত্যেকটা মানুষের মানবিক হওয়া কর্তব্য, না হলে আমরা ভালো মানুষ হতে পারবো না। আপনি এক সময় শ্বশুরশাশুড়ি হবেন, তখন আপনি আশা করবেন আপনার বৌমা আপনার সাধ্য অনুযায়ী সেবা করুক, সাধ্য অনুযায়ী আপনাকে দেখুক, যত্ন নিক, আদর আত্তি করুক, এটা আমাদের করা কর্তব্য, বিধায় সেটা ভোলা যাবে না। ছেলেদের স্বর্ণের বা অন্য কোনো আংটি ব্যবহার করা যাবে কিনা? ছেলেরা স্বর্ণের আংটি ব্যবহার করতে পারবে না, এটা তাদের জন্য জায়েজ নাই। রূপার আংটি তারা ব্যবহার করতে পারবে, আর তামা বা লোহা এটাও হাদিসে নিষিদ্ধ, এটাও করবে না। স্বর্ণ ব্যবহার করবে মহিলারা, দেখেন ইসলাম বলে মহিলাদের অধিকার দেয় না, ইসলাম বলছে স্বর্ণ দামি অলংকার সবচাইতে এটা ব্যবহার করবে মহিলারা, পুরুষ শুধু চায়া চায়া দেখবে, পুরুষ শুধু চায়া চায়া দেখবে, টাকা দিয়ে কিনে দিবে পুরুষ, কিন্তু পরবে কে? মহিলা। পুরুষের জন্য স্বর্ণের অলংকার ব্যবহার করা কিনে জায়েজ। কোরবানির গোশত তিন ভাগে ভাগ করা সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। কোরবানির গোশত এটা তিন ভাগে যদি ভাগ করা হয় তো সেটা উত্তম, ভালো, মুস্তাহাব, কারণ কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা, কোরবানির গোশত তোমরা নিজেরা খাও, এটা এক ভাগ হয়ে গেল। ওয়াতআইমু আল কানিআ ওয়াল মুতাররা, এবং তোমরা খাওয়াও কাকে যার আছে তাকে, অর্থাৎ আত্মীয়স্বজন বন্ধু বান্ধব, এবং যার নাই গরিব মানুষ তাকেও দাও। তাহলে বোঝা গেল যে কোরবানির গোশত তিন ভাগ করার কথা আল্লাহই বলেছেন, নিজেরা খাও, গরিব দুঃখীকে দাও, অভাবীদেরকে দাও, আর আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকেও দাও, এটা করাটা মুস্তাহাব। যদি কেউ এটা তিন ভাগ বরাবর না করে কোরবানি হয়ে যাবে। আমাদের সমাজে এটাকে আবার ফরজ বানায় ফেলছে, না তিন ভাগ না করলে হবে না, তিন ভাগ না করলে কি হয়ে যাবে, কোরবানি হয়ে